বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাবো কিভাবে আপনারা লেবু গাছের কলম করবেন। এটি একটি লেবু গাছের ঢাল। লেবু গাছের ঢালটি আমি খুব সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি, কারণ কাটাগুলো ছেঁটে নিতে হবে, না হলে গুটি কলম করতে সমস্যা হয়ে যাবে। আপনারা যে অংশে কলম করবেন সেই অংশে শুধু কাটলে চলবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে নিলাম কাটাগুলো। এখানে 2 ইঞ্চি পরিমাণ জায়গা আমি ছুরির সাহায্যে বাকলটা তুলে ফেলবো, এবং চারপাশে খুব সুন্দরভাবে গোলাকার করে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি গোলাকার করে কাটলাম, দেখতে পাচ্ছেন আমি গোল করে কেটে নিলাম। এখন আমি উপরের বাকলটা তুলে ফেলতেছি। আপনারা চারপাশে গোল করে কাটার পর উপরের বাকলটা এইভাবেই চলে আসবে। চলে আসার পর এখানে যে নরম অংশটা আছে এটা একটু ছুরি দিয়ে চেঁচে নিয়ে ফেলবেন, যাতে কলমটা ভালো হয়, কারণ এটা থাকলে অনেক সময় কলমটা হয় না বা শেকড় গজাতে বেশি সময় নেই। দেখতে পাচ্ছেন আমি এখানে এভাবে করে কেটে নিলাম। এখন আমি গোবর মিশ্রিত উর্বর দোয়াশ মাটি দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি। আমি এই মাটিটা এখন দোয়াশ মাটিটা লাগিয়ে দিচ্ছি ভালো মতো করে, একদম চারপাশে সমানভাবে হয় মতো করে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিলাম, এবং একটু আঠালো যাতে হয় মাটিটা, কারণ আঠালো না হলে লেগে থাকবে না, ঝুরঝুরে হলে পড়ে যেতে পারে। এরপর উপরে পলিথিনটা ভালো মতো করে মুড়িয়ে ছোট দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিবেন। এভাবে করে খুব সুন্দর করে বেঁধে দিবেন, যাতে ঢিলে না হয়। ঢিলে হলে অনেক সময় মাটিটা নিচের দিকে নেমে যেতে পারে। তো বেঁধে দেওয়ার পর আমি আপনারা এভাবে ঠিক 2 মাস রাখবেন। 2 মাস পর খুব সুন্দরভাবে শেকড় হবে, এরপর কাটার সময় হবে। ঠিক এইভাবে 2 মাস আগে করছি, এই ধরনের একটা কলম আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব সুন্দর শেকড় হয়েছে। এরপর আপনারা ঠিক নিচের দিকে করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এই পাশে এগুলো আমি এখন কাটছি, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কাটা হয়েছে, এই যে আমি নিচের দিকে করে কাটছি। এখন পলিথিনটা খুলে আপনারা এই ধরনের কলমগুলো আপনারা লাগিয়ে দিবেন সুন্দরভাবে। এইটা কলম হয়ে গেছে। তো এই ধরনের করে আপনারা চাইলে কলম করতে পারেন। লেবু কলম খুবই সোজা, প্রায় গুটি কলম একই ধরনের হয়ে থাকে, তবে এই লেবু কলমটা অন্যান্য গুটি কলম অন্যান্য গাছের চেয়ে খুব ভালো হয়। এভাবে বাগানের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।